ইস, ফ্যানটা কি নোংরা হয়েছে। পুজো আসছে সামনে, ফ্যানটা পরিষ্কার করতে হবে। যাই, ডুবলু তো নিচে খেলছে, এবার আমি তাড়াতাড়ি আমার কাজটা শেষ করে নিই। যাই যাই, তাড়াতাড়ি আমি আমার ফ্যানটা পরিষ্কার করে নিই। আজকে আবার বৃহস্পতিবার, আবার আমার পুজো টুজো দিতে হবে, অনেক বেলা হয়ে যাবে। তাড়াতাড়ি ফ্যানটা আমি পরিষ্কার করে নিই। আমি কিচ্ছু করবো না মা, মগটা নিয়ে তো খেলা করবো। আমি এই তো চুপটি করে এখানে মগটা নিয়ে বসে আছি, দেখো আমি কিচ্ছু করবো না, তুমি কাজ করো না। এই মা ওইদিকে কাজ করছে, আমি একটু জলের মধ্যে হাত দিই। বাহ, সার্পের জলে হাত দিয়ে এত মজা, আগে তো কোনো হাত দিইনি, খুব মজা আসছে। কি সুন্দর, ছিটাতেও খুব ভালো লাগছে, খুব মজা আসছে। এই যা, মা মনে হয় খুব মন দিয়ে কাজ করছে। এই সুযোগে আমি মগটা গাড়ির মধ্যে বসিয়ে নিয়ে নিচে ছুটে পালিয়ে যাই, মা দেখতে পাবে না। এইবার মজা বুঝবে কেমন লাগে। মগ না পেয়ে যত খুশি চিল্লাও, আমি পালালাম মা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে দেখো না, বাই। ওই দেখো, ওই দেখো, ছেলেটা আমার মগটা নিয়ে পালিয়ে গেল। উফ বাবা, এই ছেলেটাকে নিয়ে আর পারি না। যাই যাই যাই, তাড়াতাড়ি যাই। মা কি আবার পয়ে গেল নাকি? বাবা চুপটি করে বসে থাকি, ললিপপ খাই, মা আবার যদি আমাকে লাথি নিয়ে মারতে আসে, বাবা কোনো কথা বলবো না, আমি চুপটি করে ললিপপ খাই, তাই ঘরে চলে যাই, লুকিয়ে পড়ি।